আসসালামু আলাইকুম বন্ধুরা এখন থেকে ফেসবুক পেজ না খুলেও আপনি আপনার ফেসবুক আইডি থেকে টাকা ইনকাম করতে পারবেন তার মানে হচ্ছে ফেসবুকের যে প্রফেশনাল মূর্তি রয়েছে সেই প্রফেশনাল মূর্তিকে অন করে দিলে আপনি আপনার প্রোফাইল থেকে একটি হিউজ পরিমাণ টাকা আপনি ইনকাম করতে পারবেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি আপনার ফেসবুক প্রোফাইলের যে প্রফেশনাল মূর্তি রয়েছে সেই মূর্তিকে কিভাবে অন করবেন এবং এই মূর্তি যদি না থেকে থাকে সেই মূর্তিকে কিভাবে আপনার অ্যাকাউন্টের সাথে অ্যাড করবেন তো তো আজকের এই ভিডিওতে কিন্তু আমি সেই ফুল প্রসেসটি দেখাবো বন্ধুরা চলুন আমরা ভিডিও স্ক্রিনে চলে যাই বন্ধুরা প্রথমে আমরা মোবাইল স্ক্রিনে চলে আসবো এরপর ফেসবুক অ্যাপটিকে ওপেন করবো তো আমি ফেসবুক অ্যাপটিকে ওপেন করার পর আমরা থ্রি লাইনসে চলে যাব ফেসবুকের থ্রি লাইনস যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিয়েছি তারপর আমরা আমাদের যে প্রোফাইলটি রয়েছে সেই প্রোফাইলে ক্লিক করে দিয়েছি তারপর থ্রি ডোটার্সে ক্লিক করে দিয়েছি তারপর দেখতে পাচ্ছেন যে ফেসবুকের যে প্রফেশনাল মোডটি এই প্রোফাইল সেটিংসে কিন্তু আমার সেই প্রফেশনাল মোডটি কিন্তু নেই বন্ধুরা এই অপশনটি কিন্তু নেই তো এই অপশনটি কীভাবে আপনি ফেসবুকে রিকোয়েস্ট করে কিন্তু আপনি এনে নিতে পারেন তো আজকের এই ভিডিওতে কিন্তু আমি সেটি দেখাবো তো আমি ব্যাকে চলে আসলাম বন্ধুরা তো দেখতে পাচ্ছেন ব্যাকে চলে আসার পর আমরা স্কুল করে কিন্তু নিচের দিকে চলে আসবো তো থ্রি লাইন্সে আমরা চলে আসার পর স্কুল করলাম স্কুল করে নিচের দিকে চলে আসার পর হেল্প অ্যান্ড সাপোর্ট যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিয়েছি তারপর রিপোর্ট এ প্রবলেম রিপোর্ট এ প্রবলেম এ অপশনটি আমরা সিলেক্ট করবো তো এখানে ক্লিক করে দিয়েছি তারপর আমরা স্কুল করে নিচের অপশনটি সিলেক্ট করবো কন্টিনিউ এ রিপোর্ট প্রবলেম তো কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম এই অপশানটি সিলেক্ট করবো বন্ধুরা তো সিলেক্ট করার পর এই পরবর্তী অপশানে কিন্তু আমাকে নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন তো এরপর আমরা ইনক্লুড ইন রিপোর্ট এই অপশনটি আমরা সিলেক্ট করবো তারপর এখান থেকে আমি প্রোডাক্টটি সিলেক্ট করবো প্রোফাইল যেহেতু প্রোফাইল আমার অপশনটি নেই সেই জন্য আমি প্রোফাইলটি সিলেক্ট করে দিয়েছি তারপর অ্যাটাচমেন্টটি দেখতে পাচ্ছেন এটিকে আমরা রিমুভ করে দেবো ক্রস চিহ্ন রিমুভ করে দিয়ে তারপর অ্যাড ইমেজে ক্লিক করে সেই প্রোফাইলের একটি আমরা অ্যাড অ্যাড করে নেব তো আমি আগে স্ক্রিনশট দিয়ে রেখেছিলাম সেটি আগে স্ক্রিনশট দিয়ে রাখবেন তারপর ডিসক্রিপশন বক্সে কিন্তু কিছু লিখতে হবে বন্ধুরা তো আপনার যে সমস্যাটি যে প্রফেশনাল মোডটি নেই সেই সেই জন্য সেটি কিন্তু আপনি সে রিকোয়েস্ট করতে হবে সেই মোডটিকে অন করে দেওয়ার জন্য তো আমি সেই মোডটিকে অন করে দেওয়ার জন্য কিন্তু আমি রিকোয়েস্ট করেছি তো আমি প্রথমে আমার প্রোফাইল লিঙ্কটি আমার ফেসবুক প্রোফাইল লিঙ্কটি কিন্তু দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন মায়ের প্রোফাইল লিংক বন্ধুরা প্রথমে ডেসক্রাইপে চলে আসার পর প্রোফাইল লিঙ্কটি কিন্তু দিতে হবে আপনি আপনার ফেসবুক প্রোফাইলটি দিয়ে দিবেন তারপরে বিস্তারিত কিছু লিখবেন যেহেতু ফেসবুক প্রোফাইল প্রফেশনাল মোড়টি নেই সেই জন্য প্রফেশনাল মোড়টিকে পাওয়ার জন্য আমি ফেসবুকে রিকোয়েস্ট করবো ডিয়ার ফেসবুক টিম

থ্রিলার্সে ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন প্রোফাইল সেটিংয়ে চলে আসছি তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি টার্ন অন প্রফেশনাল মুড তো এই মুডটি কিন্তু ফেসবুকের তরফ থেকে আমাকে অন করে দেওয়া হয়েছে তো আপনি কিন্তু এইভাবে খুব সহজে এই প্রফেশনাল মোডটিকে অন করে নিতে পারেন তো সেজন্য আমাকে কিন্তু ইমেল করেছিল তো ইমেল করার পর আমার এই অ্যাপটিকে আপডেট করতে বলেছিল আমি আপডেট করে নিয়েছিলাম তারপর টার্ন অনেক ক্লিক করে দিব বন্ধুরা তো টার্ন অনে ক্লিক করার সাথে সাথে কিন্তু এই প্রফেশনাল মুডটি কিন্তু অন হয়ে যাবে বন্ধুরা তো আমি টার্ন অনে ক্লিক করে দিব তো দেখতে পাচ্ছেন আমি ক্লিক করে দিয়েছি আমার প্রফেশনাল মোডটি কিন্তু অন হয়ে গিয়েছে এখন থেকে আমি আমার ফেসবুক প্রোফাইলে যদি আমি কোনো ভিডিও আপলোড করি সেখান থেকে কিন্তু আমি একটি ইউজ পরিমাণ টাকা ইনকাম করতে পারবো তো আপনিও কিন্তু এইভাবে টাকা ইনকাম করতে পারবেন আপনার প্রোফাইল থেকে তো আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করে জানাবেন আপনার মতামত